আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে থেকে আমরা মাইক্রোসফট অফিসের ফুল একটা কোর্স তৈরি করার জন্য চেষ্টা করব আর কমপ্লিটলি আশা করি তৈরি করে ফেলব কিছুদিনের ভিতরে। আর এখন আপনাদের যে কাজটা করতে হবে, আপনারা যখন এই ভিডিওটি প্লে করেছেন আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন এবং সিকোয়েন্স আকারে দেখার জন্য চেষ্টা করবেন। প্রথমত আমরা একটা প্লেলিস্ট তৈরি করব। প্লেলিস্টটা হচ্ছে মূলত প্রথমে আমরা যে কাজটা করব মাইক্রোসফট অফিসের কাজ করব এবং সেখান থেকে কিভাবে একটা টেবিল তৈরি করে এবং জাস্ট একটা সিভি কিভাবে লেখে, এরপরে দেখা যায় একটা লেটার কিভাবে লেখে, এইগুলো জাস্ট আমরা বেসিক শিখব। অ্যান্ড এরপরে একটা কিভাবে বই তৈরি করে, এরপরে কিভাবে প্রিন্ট করে, এটি হলো মাইক্রোসফট অফিসের কাজ। দেন তারপরে হচ্ছে আমরা পাওয়ার পয়েন্টের কাজ দেখব, কিভাবে একটা প্রফেশনাল স্লাইড তৈরি করে। দেন তারপরে আমরা এক্সেলের কাজ শিখব, এক্সেলের কাজ আমরা ওইখানে কিভাবে একটা স্যালারি শিট তৈরি করে, জাস্ট আমরা কয়েকটা প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করব। তাহলে আমরা মাইক্রোসফট অফিস সম্পর্কে আমরা একটা ক্লিয়ার একটা ধারণা পেয়ে যাব। দেন প্রথমে আমরা আজকের ক্লাস প্রথম ক্লাস, আর এই প্রথম ক্লাসে আমরা শুরু করব মাইক্রোসফট অফিস এর কাজ প্রথম শুরু করব। তো এখানে আমরা প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডের কাজ শুরু করব। দেন আপনারা হয়তো আশা করি আপনাদের সবারই মাইক্রোসফট অফিস এটা আছে, আর যদি না থাকে তাহলে আপনারা ইনস্টল করে নিতে পারেন। আর এটা হয়তো প্রিমিয়াম, অনেকে অনেক ভিডিও আছে যা দেখে আপনারা চাইলে ক্র্যাক করতে পারবেন, আর ওইখান থেকে আপনারা ক্র্যাক করে নেবেন। দেন প্রথমে আসেন মাইক্রোসফট ওয়ার্ড। এখন এখানে দেখেন, এখানে একটা পেজ আসলো। এই পেজটা মূলত হচ্ছে আমাদের, এইটা হচ্ছে বর্ডার, বর্ডারের এই যে বর্ডার, এই বর্ডারের ভিতরেই কিন্তু আমাদের লিখতে হবে। দেন আপনারা এই দেখেন, আসুন প্রথমে আমরা উপরের লেয়ারগুলো দেখি, উপরের কোনটার কী কাজ। দেন এখানে দেখেন, এটা হচ্ছে প্রথমে হচ্ছে ফাইল। তো ফাইলের কাজ আমরা এটা পরে যাব, তাহলে আরও ক্লিয়ার হবেন। দেন প্রথমে আসি আমরা হোমে। হোমে আমাদের যে বিষয়গুলো থাকবে এইগুলো হচ্ছে আমাদের ফন্ট, দেন তারপর হচ্ছে এইগুলো হচ্ছে আমাদের প্যারাগ্রাফ, দেন তারপর হচ্ছে এইগুলো আমাদের স্টাইল, দেন এটা হচ্ছে আমাদের এডিটিং। ওকে, এইগুলো হচ্ছে আমাদের কাজ। দেন তারপর হচ্ছে ইনসার্ট। ইনসার্ট থেকে আমাদের এইখান থেকে মোটামুটি সকল কাজই করা যায়। যেমন এখানে দেখেন কভার পেজ তৈরি করে, অ্যান্ড এখানে চাইলে আপনি এখান থেকে আপনার যে কোনো বইয়ের কভার পেজ আপনি তৈরি করতে পারবেন। দেন তারপর হচ্ছে একটা ব্ল্যাঙ্ক পেজ, এটা হচ্ছে মূলত একটা ব্ল্যাঙ্ক পেজ। তারপর হচ্ছে পেজ ব্রেক, যদি আমরা দিতে চাই তাহলে আমরা পেজ ব্রেক দিতে পারবো, অর্থাৎ পরবর্তী পেজে আমরা যাব। দেন তারপর হচ্ছে আমাদের টেবিল, তারপরে পিকচার, তারপরে হচ্ছে আমাদের এইগুলো বিভিন্ন শেপ, দেন এগুলো হচ্ছে আমাদের শেপ, এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন আকৃতির শেপ, দেন তারপর হচ্ছে এগুলো হচ্ছে আমাদের স্ক্রিনশট। ওকে, দেন তারপর হচ্ছে এইখানে হচ্ছে আমাদের লিঙ্ক, আমরা যদি আমাদের কোনো টেক্সটের ভিতরে লিঙ্ক দিতে চাই তা আমরা দিতে পারবো। দেন তারপর হচ্ছে এখানে হচ্ছে আমাদের হেডার, এরপর হচ্ছে ফুটার, জাস্ট এটা হচ্ছে হেডার অ্যান্ড ফুটার। আমাদের কোনো পেজের ভিতরে যদি আমাদের দেওয়া দরকার হয় তাহলে কিন্তু আমরা দিতে পারবো। দেন তারপর হচ্ছে এখানে হচ্ছে এগুলো হচ্ছে আমাদের টেক্সট, এগুলো হচ্ছে টেক্সটের বিভিন্ন স্টাইল, আমরা চাইলে এভাবে বা টেক্সট অ্যাড করতে পারবো। তো আমরা যদি চাই শুধু আমাদের লেফটে টেক্সট দিতে তাও আমরা এখান থেকে দিতে পারবো। ওকে, দেন তারপর হচ্ছে আমাদের টেক্স গেল অ্যাড ইনসার্টে। ওকে, দেন তারপর হচ্ছে এগুলো হচ্ছে বিভিন্ন সিম্বল, আমরা অনেক সময় ম্যাথ করি, ম্যাথ করার ক্ষেত্রে কিন্তু আমাদের এই সিম্বলগুলো দরকার হয়, তো সেক্ষেত্রে আমাদের শুধু এই সিম্বলগুলো দরকার হবে। দেন তারপর হচ্ছে পেজ লেআউট। পেজ লেআউট বলতে আমরা এখানে যেটা বুঝি, এখানে পেজের একটা মার্জিন আছে, তো এখানে দেখেন পেজের মার্জিন অনুযায়ী কিন্তু আমাদের এই লেখাটা আমাদের লিখতে হবে। তো এখানে মার্জিন দেওয়া আছে, তো এখানে আমাদের দেখেন এখানে সাইজ দেওয়া আছে এবং সাইজ অনুযায়ী আমাদেরকে মার্জিন দিতে হবে। আর চাইলে আমরা যদি কাস্টম মার্জিন দিতে চাই তাহলে আমরা এখান থেকে কাস্টম মার্জিন দিতে পারবো। অ্যান্ড তারপরে এগুলো আপাতত লাগবে না, এগুলো আমাদের পেজটাকে সুন্দর করার বা পেজটা যখন প্রিন্ট করি, লেখা যদি অনেক সময় বড় হয়ে যায় তখন সেক্ষেত্রে আমাদের পেজটা আই করা যায় যে। ওকে, দেন তারপর হচ্ছে পেজের সাইজ, তো এখান থেকে আমাদের পেজের সাইজ আমরা নির্ধারণ করে দেব। দেখেন এখানে কিন্তু আমাদের পেজের এক একটা সাইজ আছে, তো দেখেন এখানে আমরা সাধারণত এই সাইজটাই কিন্তু ব্যবহার করে থাকি, লেটারের সাইজ। আর তাছাড়া আছে A4 সাইজ। A4 সাইজ বলতে আমরা অনেক সময় প্রিন্ট করে থাকি, যে লেখাগুলো বইয়ের লেখাগুলো আমরা অনেক সময় প্রিন্ট করে থাকি, এটা হচ্ছে A4 সাইজ। দেন তারপর হচ্ছে কলাম, তো এখানে আমাদের 1-2 কলাম, এভাবে আমরা চাইলে কলাম অ্যাড করতে পারবো। দেন তারপর হচ্ছে আমাদের এই যে ব্রেক, আমরা এর আগেই দেখছি, যদি আমাদের পেজ ব্রেক দিতে হয় তাহলে আমাদের দেখেন এই পরবর্তী পেজে আমরা চলে আসব। দেন তারপর হচ্ছে পেজ ব্যাকগ্রাউন্ড। এখন আমাদের বিষয়টা হচ্ছে অনেক সময় পেজের ব্যাকগ্রাউন্ড দেওয়া দরকার হয়, আর এই জন্যই আমরা এখানে যদি পেজের ব্যাকগ্রাউন্ড দিতে চাই, দেখেন এখানে কিন্তু আমাদের পেজের একটা ব্যাকগ্রাউন্ড চলে আসবে।
এখানে পেজের একটা ব্যাকগ্রাউন্ড চলে আসবে, অথবা আমাদের যদি ওয়াটারমার্ক চিহ্ন দেওয়ার দরকার হয়, এখানে দেখেন এখানে অনেক অনেকেই হয়তো আপনারা দেখেছেন যে ওয়াটারমার্ক চিহ্নটা অনেক পেজে ব্যবহার করে থাকে, যেটা হচ্ছে কখনো উঠানো সম্ভব না। তো এই জাস্ট এই ডন এই যে এইটি হচ্ছে আমাদের ওয়াটারমার্ক। তো ওয়াটারমার্কে আপনারা এখানে আপনারা যে লেখাটা লিখে দিবেন ওইটাই কিন্তু আপনাদের হয়ে যাবে। যান এখানে কাস্টম ওয়াটারমার্ক, কাস্টম ওয়াটারমার্কে গিয়ে আপনি লিখে দেবেন যে আপনার ওই ওয়াটারমার্কে কী লেখা থাকবে। তো এখানে যদি আপনি আপনার নাম লিখে দেন, দেন আমি লিখে দিলাম ওকে, দেখেন এখানে কিন্তু এটা আর কেউ উঠাতে পারবে না। দেন তারপর হচ্ছে এখানে এভাবেই কিন্তু থাকবে। দেন এটা আপনারা চাইলে ছোটো করতে পারবেন, বড় করতে পারবেন, এটা শুধু কাস্টমে এসেই আপনাদের ছোটো বড় করতে হবে। ওকে, যাই হোক। দেন তারপর হচ্ছে এখানে গ্রাফ, অর্থাৎ আপনাদের যে লেখাগুলো আপনারা লিখবেন ওই লেখাগুলোর সাইজ কতটুকু দূরত্ব হবে ওইটা কিন্তু দেখাবে। এন এই আপাতত এইটুকুই কাজ। দেন তারপর রেফারেন্স, এগুলো আপাতত আপনাদের দরকার হবে না, কারণ এগুলো আস্তে আস্তে শিখলে আপনারা শিখতে পারবেন। ওকে, দেখেন মোটামুটি আমরা আরও ডিটেলস শেখার চেষ্টা করব। তো প্রথমে আমরা একটা কাজ করি, আমরা হোমে আসি। দেন এইখানে আমরা একটা কাজ করব যে প্রথমে একটা লেখা লিখব। তো দেখেন এখানে আমরা আপাতত বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে শেখার চেষ্টা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন, তাহলে আরও ক্লিয়ার হবেন, ডিটেলস দেখার চেষ্টা করবেন। ওকে, আমরা একটা লেখা নিব। তো লিখলে হয়তো অনেক সময় লেট হবে, তো আমরা একটা কাজ করি, আমরা একটা কাজ করি। আচ্ছা, ওকে, এইখান থেকে জাস্ট আমি একটু কপি করলাম। দেন আপনারা একটু মাইন্ড করবেন না, কন্ট্রোল ভি। ওকে, দেখেন এই লেখাগুলো অনেক লেখা কিন্তু আমি কপি করে ফেলছি। দেন এখন এই লেখাগুলো হয়তো অনেক সময় আমাদের যেটা দরকার হয় আমরা এখানে এসে জাস্ট লিখলাম। ওকে, এই হচ্ছে আমাদের কাজ। দেন এখন দেখেন আমরা এই থেকে শুরু করে প্রথমে আমরা ফন্টের কাজ করব, দেন তারপরে গ্রাফের কাজ করব, প্যারাগ্রাফের কাজ করব, দেন তারপরে স্টাইলের কাজ করব। ওকে, প্রথমে আমরা যদি ফন্টের কাজ করি, তো দেখেন এইখানে আমি এটা কপি করলাম, এটা মার্ক করতে হবে আমাদেরকে মাউসের এখানে লেফট ক্লিক করে, দেন তারপরে মার্ক করতে হবে। দেন এখানে দেখেন এখানে আমাদের প্রথমে আছে বোল্ড, দেখেন টেক্সটটা কিন্তু বোল্ড হয়ে গেছে। দেন তারপর ইটালিক, এটা হচ্ছে টেক্সটটা একটু বাঁকা হয়ে গেছে। দেন তারপর হচ্ছে টেক্সট আন্ডারলাইন, দেখেন টেক্সটের নিচে কিন্তু একটা আন্ডারলাইন হয়ে গেছে। দেন এই আন্ডারলাইনটা আমরা বিভিন্ন স্টাইলের আন্ডারলাইন দিতে পারবো। ওকে, দেন তারপরে যদি আমরা ডিলিট চিহ্ন দিতে চাই তাও দিতে পারবো। ওকে, আপনারা এই বিষয়টা ক্লিয়ার। দেন তারপরে আমরা যদি স্কোয়ার দিতে চাই, অথবা আপনারা এটা জানেন যে আমরা আপনারা জানেন অবশ্যই এইচ টু ও, এই লেখাটা হয়তো আপনারা সবাই দেখেছেন। তো এই লেখাটাকে আপনারা এইচ টু ও করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, যে আপনি এইখানে দেখেন এখানে কিন্তু আমাদের এইচ টু ও হয়ে গেছে। এটা যদি আমরা একটু বড় করি, দেখেন এখন কিন্তু আপনারা বিষয়টা ক্লিয়ার দেখতেছেন। এইভাবে আমাদের লেখাটা লেখে, অথবা আমরা যদি স্কোয়ার দিতে চাই তো এই টুটাকে আমরা স্কোয়ার করব, এখানে রুট করব, তাহলে দেখেন স্কোয়ার হয়ে গেছে। ওকে, জাস্ট এটুকু কাজ। ওকে, অ্যান্ড আমরা মোটামুটি এটুকু শিখে ফেললাম। দেন তারপরে আমরা যাব এরপরে, এইটা দেখেন এটা হচ্ছে বিভিন্ন স্টাইল, আপনার টেক্সটের যদি বিভিন্ন স্টাইল করতে চান তাহলে আপনি এখান থেকে বিভিন্ন স্টাইল করতে পারবেন। আচ্ছা, আমি আগে টেক্সট একটু বড় করে নিই, তাহলে আরও সুন্দর হবে। ওকে, দেখেন দেন একটা স্টাইল হয়ে গেছে। অ্যান্ড ওকে, একটা স্টাইল করে ফেললাম। দেন এখন দরকার হচ্ছে যে আমাদের স্টাইল করার দরকার নাই, তো এখন কি করব। তো এই জন্য আপনারা যে কাজটা করবেন, এইখান থেকে যদি আপনারা এইটা না করতে পারেন, যে এইখানে দেখেন নো আউটলাইন, ওকে, তাহলে এটা আমাদের আগের পর্যায়ে চলে আসবে। দেন হয়নি, দেন এখানে আমাদের যে কাজটা করতে হবে, অ্যান্ড এইখানে আপনারা যদি এখান থেকে না পারেন, তাহলে আপনাদের যে কাজটা করতে হবে, আপনারা সরাসরি এইখানে এসে আপনারা ব্যাগে যেতে পারেন, তাহলে আপনাদের হয়ে যাবে। ওকে, এভাবেও আপনারা কাজটা করতে পারবেন। দেন তারপর হচ্ছে আপনাদের টেক্সটের যদি কালার দরকার হয়, তাহলে আপনারা এখান থেকে টেক্সটের যে কোনো একটা কালার আপনারা ইউজ করতে পারবেন। দেন তারপর হচ্ছে আপনাদের যদি ব্যাকগ্রাউন্ড দরকার হয়, আপনাদের একটা ব্যাকগ্রাউন্ড দরকার হলো, দেন আপনারা এখান থেকে চাইলে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবেন। ওকে,
তো এখান থেকে আবার ব্যাকগ্রাউন্ডটা আমি উঠিয়ে নিব, সেই জন্য আমাকে যে কাজটা করতে হবে এখান থেকে নো কালার, নো কালারে ক্লিক করতে হবে। আর এরপরে আমরা টেক্সটটা যদি আবার পিছনে ফিরিয়ে নিতে চাই দেন তারপর হচ্ছে আমাদের এইখানে ক্লিক করতে হবে অথবা ব্ল্যাকে ক্লিক করলেও হয়ে যাবে। ওকে, আমাদের কাজ মোটামুটি কমপ্লিট, আমরা একটা ধাপ শিখে ফেললাম। দেন এখন আমাদের এইখানে আছে আমাদের টেক্সট, আমাদের টেক্সটের বিভিন্ন স্টাইল আছে, আমরা চাইলে এখান থেকে আমাদের টেক্সটের বিভিন্ন স্টাইল আমরা করতে পারবো। ওকে, এখান থেকে এরপরে আমাদের এখান থেকে টেক্সটের সাইজ আমরা নির্ধারণ করতে পারবো যে আমাদের টেক্সটের সাইজটা কতটুকু হবে। দেন এই আপাতত মোটামুটি এখান থেকে আবার চাইলে আমি ছোটো করতে পারবো, অ্যান্ড এগুলোর কাজ আপাতত দরকার নেই। দেন তারপর হচ্ছে আমাদের দেখেন এইখানে এইটা দ্বারা আমরা যেটা দেখতেছি প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ বলতে আমাদের লেখাটা মাঝখানে নেওয়া দরকার, মাঝখানে নিলাম। ওকে, এইটার দ্বারা মাঝখানে নিতে হবে। দেন তারপরে আমরা যদি এখন এই টেক্সটগুলোকে আমরা রাইটে নিতে চাই তাহলে আমরা এই রাইটে নিতে পারবো। দেন মাঝ বরাবর রাখতে চাইলে মাঝ বরাবর চলে আসবে। ওকে, দেন মোটামুটি আমরা কিন্তু আরও কয়েকটা কাজ শিখে ফেললাম। এরপরে আমরা এখন কাজ করব, আমরা এই সবগুলোকে আমরা একটা মার্ক করব। অ্যান্ড এখন মার্ক করার পরে দেখেন এইখানে কিন্তু আমাদের কিছু স্টাইল আছে, দেখেন আমাদের কিছু স্টাইল আছে, ওই স্টাইল অনুযায়ী কিন্তু দেখাচ্ছে। এইগুলো হয়তো অনেক সময় আপনারা দেখেছেন যে পরীক্ষার কোশ্চেন বা অনেক বইতে কিন্তু এইভাবে থাকে। তো এটা হচ্ছে বিভিন্ন স্টাইল, আপনি চাইলে বিভিন্ন স্টাইল আপনি করতে পারেন। আর যদি এখন স্টাইল করার পর স্টাইলটা উঠিয়ে নেবেন সেটা কিভাবে করবেন, এখানে ননে ক্লিক করলেই হয়ে যাবে। দেন তারপরে আছে আপনার এখানে দেখেন 1 2 3, অর্থাৎ এরপরে আছে রোমান চিহ্ন, দেন তারপরে ABC, এভাবে কিন্তু আপনি চাইলে যে কোনো একটা বসাতে পারবেন। দেন আরেকটা উপায় আছে যে আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা ব্যবহার করতে পারবেন। ওকে, এই হচ্ছে আমাদের মোটামুটি কাজ, অ্যান্ড আমরা এটা উঠিয়ে নিই। ওকে, দেখেন উঠিয়ে নিলাম অ্যান্ড হয়ে গেল। অ্যান্ড তারপরে আছে এখানে আমাদের আছে বিভিন্ন টেক্সট, তো আমরা আবার একটু টেক্সটটা কপি করি। এই টেক্সটটা কপি করলে আমাদের দেখেন এখানে বিভিন্ন রকমের টেক্সট আছে, টেক্সটের স্টাইল আছে, ওই স্টাইলটা হয়ে যাবে। দেন এরপরে আমরা চাইলে এখান থেকে আরও অনেক আপডেট স্টাইল নিতে পারবো চাইলে। দেন এইভাবে কিন্তু আমাদের অনেক সময় অনেক টেক্সটগুলো থাকে। অ্যান্ড এছাড়াও আরও আপনি যদি কাজ করতে চান, মোটামুটি আমাদের এই হচ্ছে আমাদের স্টাইল। ওকে, দেন তারপরে আমরা একটা কাজ করব, এখানে দেখেন এখানে আবার আমি একটু মার্ক করে নেই কিছু। দেন তারপরে এখানে আছে আমাদের চেঞ্জ স্টাইল, এখান থেকে আমরা যদি কালারে ক্লিক করি দেখেন এখান থেকে আপাতত হবে না, কারণ আমরা এখন পর্যন্ত এখানে দেখেন এই ফন্টের স্টাইলগুলো কিন্তু ভিন্ন হয়ে যাচ্ছে, এখানে ফন্টের বিভিন্ন স্টাইল আছে এবং ওই স্টাইল অনুযায়ী হয়ে যাচ্ছে। ওকে, অ্যান্ড আপাতত এখান থেকে আর আপনাদের শেখার দরকার নেই। ও হ্যাঁ, এখানে আপনারা একটা বিষয় মাথায় রাখবেন, অনেক সময় প্রফেশনালি যখন আপনাদের লেখা প্রয়োজন হবে তখন আপনারা যে লেখাটা ইউজ করবেন টাইম নিউ রোমানিয়া, এই লেখা এই টেক্সটটা আপনারা সবসময় ইউজ করার চেষ্টা করবেন। এই যে টাইম নিউ রোমান, এইটা লিখলে হয় কি এটা একটু প্রফেশনাল হয়, এটা প্রফেশনাল সকল বইয়ের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। আর তাছাড়া এই টেক্সটটাও কিন্তু প্রফেশনাল একটা টেক্সট, এটাও কিন্তু অনেক সময় অনেক জায়গায় ব্যবহার করা হয়ে থাকে। ওকে, মোটামুটি আমরা কিন্তু বেসিকটা শিখে ফেললাম। দেন তারপরে হচ্ছে আমরা এখানে মাঝখানে নেওয়া শিখলাম, তারপরে কালার করা শিখলাম, তারপরে ফন্ট সাইজ চেঞ্জ করা এটাও শিখে ফেললাম। দেন মোটামুটি আমরা কিন্তু অনেক কাজটাই শিখে ফেললাম। ওকে, তো তাহলে আজকের এই ক্লাস এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।